নমস্কার বন্ধুরা, আমি রঘু। আরেকবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। পূজোর সময় ওয়ার বলে একটি নতুন সিনেমা বেরিয়েছিল, আর সেই সিনেমাটি এখন অবধি প্রচুর কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। এই সিনেমাটা আমিও দেখতে গেছিলাম, আর আমি দেখতে গিয়ে আমার খুব একটা ভালো লাগেনি। যেহেতু সিনেমাটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি, তো নর্মালি আমি জানার চেষ্টা করেছি যে আফটার অল সিনেমাটায় প্রবলেম কি ছিল। এটা জানার জন্য আজকে আমি স্টুডিওতে দেখেছি আমাদের শহরের সেরা এশিয়ান পেন্ট সেরা বুদ্ধিজীবী চন্ডিল ভট্ট চার্জ। তাহলে চলুন আমরা চন্ডিলদার কাছ থেকে এবার জেনে নিই যে আফটার অল ওয়ার সিনেমাটা ওনার কেমন লেগেছে। এই সিনেমাটার জন্য একটা কথাই বলবো আমি, এটা একটা বাজে বিচ্ছিরি একটা অখাদ্য সিনেমা। সিনেমার নামে এটা একটা অপমান। ইয়াশরাজের মতন একটা স্টুডিও যে কিভাবে এরকম বাজে সিনেমা বানাতে পারে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা চন্ডিল দা, তুমি যে সিনেমাটাকে এতটা বাজে বলছো, তো তুমি কি আমাদের একটু আরো ডিটেলসে বলতে পারবে যে সিনেমাটায় আসলে তোমার কি কি জিনিস বাজে লেগেছে? প্রচন্ড বাজে স্ক্রিন প্লে, অ্যাক্টিং নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, কারণ বাজে অ্যাক্টিং টাইগারকে দূর থেকে দেখলেই পালিয়ে যায়, ঠিক আছে? আর তারপরে যদি ডাইরেকশনের কথা বলেন তো ওই থেকে অকাদ্য আর বাজে ডাইরেকশন হতে পারে না, কারণ বিভিন্ন টাইম লাইনের একটি সিনেমা যেখানে আপনি টাইম লাইনগুলো বুঝতেই পারবেন না, কোনো ডিফারেন্স নেই। আর ইন্টারভালের পরে হঠাৎ দেখছি সন্দেরে সাবুন নির্মার অ্যাড শুরু হয়েছে, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে সিনেমাটি স্টার্ট হয়েছে। এখন অবধি সিনেমাটি 280 কোটি টাকার ব্যবসা করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষের সিনেমাটা দেখছে, মানুষ আফটার অল সিনেমাটি কেন দেখছে। চন্ডিলদা, এটার ব্যাপারে কিছু বলো। হ্যাঁ, তো লোকে তো দেখবেই, লোকে দেখবে না মানে এখন তো সিনেমা দেখাটা শুধু সিনেমা দেখার জন্য না, সোশ্যাল মিডিয়ায় গিয়ে স্ট্যাটাস দিতে হবে, ওয়াচিং ওয়ার উইথ মাই ফ্রেন্ডস। এটা না দিলে তোমার যে সমাজে বাকি লোকজনরা আছে তারা তো তোমাকে পুরো তুচ্ছ ভাববে, তুমি আমাদের সঙ্গে মেশার উপযুক্তই না, একদম সমাজ থেকে একঘরে করে দেবে, সেই জন্য দেখতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে একটা বড় ব্যানারের সিনেমা, এই যে ধরে নাও আমাদের দাদা সিজিদার যে সিনেমা বিঞ্চিদা বেরিয়েছিল, ঠিক আছে, ওটা কি খুব একটা ভালো সিনেমা? একদমই ভালো সিনেমা না। সেটার জন্য বলে দিই যে প্রস্থেটিকের ব্যাপার যেটা দেখানো হয়েছে সেখানে লাস্টের দিকে তুমি যে বয়স্ক প্রস্থেটিকটা লাগিয়েছো সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রস্থেটিক, কিন্তু যখন মার্ডারটা হচ্ছে ওখানে যে দুজন আছে সেখানে প্রস্থেটিক কিছু বোঝাই যাচ্ছে না, কারণ সেই একই লোককে দিয়ে করিয়েছে আর কোনো মেকআপও করায়নি। তো এরকম একটা বাজে বিচ্ছিরি সিনেমা লোকে দেখছে, তো কেন দেখছে? কারণ দাদা বানিয়েছে, দাদা হেগে দিলেও লোকে চোদাতে চলে যাবে, ঠিক আছে, তো ওরকমই ব্যাপার। আর তৃতীয় কারণ হচ্ছে ফ্যান কালচার, ঋতিক রোশনের তো প্রচুর ফ্যান আছে, একজন ফ্যান আরেকজন ফ্যানকে বলেছে এই ওয়ারে দাদা পাপ দিয়েছে চল একটু শুকে আসি, তো দুজনে গিয়ে শুকতে চলে গেছে। আচ্ছা চন্ডিলদা, তুমি এতগুলো কারণ তো আমাদের বললে, কিন্তু তোমার কি মনে হয় যে কোনোভাবে এটার পিছনে ফিল্ম রিভিউয়ারদের একটা হাত আছে? অবশ্যই ফিল্ম রিভিউয়ারদের তো বড় হাত আছে, কারণ আজকাল তো যে কেউ রিভিউ করছে, ঠিক আছে, এরকম তো কোনো কথা নেই। আমি অলওয়েজ বলে এসেছি যে ফিল্ম রিভিউ সবসময় উচ্চ কোটির লোকরা করবে, সবাই করবে না, কিন্তু এখন যে কেউ করছে, একটা রিভিউয়ার বলছে ট্যা, আরেকটা রিভিউয়ার বলছে ফু, আর সবাই মিলে বলছে ট্যা ফু ট্যা ফু ট্যা ফু করে সবাই দেখতে চলে যাচ্ছে। এটা তুমি একদম ঠিক কথা বলেছো। তো আপনারা দেখলেন যে চন্ডিল দা ওয়ার সিনেমার ব্যাপারে কি কি আমাদের জানালেন। এটা নিয়ে তোমরা কি ভাবছো, তোমরা কি ওয়ার সিনেমাটা দেখতে গেছো, সেটার ব্যাপারে কমেন্ট করে এক্ষুনি জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।